আসসালামু আলাইকুম সবাইকে, বাংলার খুদে রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগতম। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। এই গরমে রিফ্রেশিং শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। তৈরি করব ভ্যানিলা দুধের শরবত। শরবতটি তৈরি করা অনেক বেশি সহজ এবং সেই সাথে খেতেও অনেক বেশি মজা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে এখানে আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করছি। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলার আঁচ জ্বালিয়ে দিচ্ছি। এরপর দুধটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করি। তবে অনবরত কিন্তু নাড়তে হবে, কেননা এখানে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তা না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাপটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। নাড়তে নাড়তে কিন্তু দুধের মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা খেজুর। খেজুরটাকে আমি দুধের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিই। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি। এখানে আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এক্সট্রাক্ট। এরপর মিশ্রণটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব আরও বেশ কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য। এবার শরবতটাকে সার্ভ করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই শরবতটাকে। এরপর নিজের পছন্দ অনুযায়ী সাজানোর জন্য এখানে আমি কিছু জেলি এবং বাদামের কুচি ব্যবহার করব। তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা দুধের শরবত। দেখলেন তো, তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।